আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিতে চাই, আর সঙ্গে আপনার দুই মেয়ে। এই আঙ্কেল চন্দনাকে বিয়ে করলে ভালো হবে না? রত্নদীপ তখনই তোকে তোর মেয়ের খোঁজ দেবে যখন তুই ওর উপর থেকে গয়নাচুরির সমস্ত অপবাদ সরিয়ে নিবি, ওকে জেল থেকে বের করবি। তাহলে তুই রাজি তো? হ্যাঁ, আমি রাজি। কিরে দিদি, কি হলো? দেখ না, উনি ফোন ধরছেন না। ফোন ধরছেন না তার মানে উনি বোধহয় আসবেন না। চল আমরা দুজনে যাই। না, উনি যখন আমায় বলেছেন উনি আসবেন, তাহলে উনি নিশ্চয়ই আসবেন। মানেটা কি? মানে উনি যদি না আসেন তুই যাবি না? রত্নদীপকে ছাড়াতে যাবি না তুই? দেখ দিদি, আমার কথা শুনে রাখ, তুই যদি এটা করিস তাহলে আমি কিন্তু মোহনা, আমাকে ব্ল্যাকমেল করছিস? বোকা ভেবেছিস আমাকে? কি বলতে চাইছিস তুই আমাকে? আমি যদি রত্নদীপকে জেল থেকে না ছাড়াই তো রত্নদীপও আমাকে আমার মেয়ের খোঁজ দেবে না, তাই তো? দেখ মোহনা, যেমন আমার কোনো উপায় নেই রত্নদীপকে জেল থেকে ছাড়ানো ছাড়া, তেমন রত্নদীপেরও কোনো উপায় নেই অপেক্ষা করা ছাড়া। কারণ প্রয়োজনটা আমাদের দুজনের, আমারও রত্নদীপের। আমি যেমন আমার মেয়েকে খুঁজে পাব, তেমন রত্নদীপ জেল থেকে মুক্তি পাবে। আর রইল বাকি গৌরবের আসার কথা। উনি যখন একবার আমায় কথা দিয়েছেন উনি আসবেন, উনি আসবেন। একা কোনো বিপদের মুখে উনি আমায় কিছুতেই যেতে দেবেন, উনি ওনার কথার খেলাপ করবেন। কিন্তু উনি এত দেরি করছেন কেন? কাল রাতে তো সব কথা হয়েই গেল। একটা বিশেষ কারণে আপনাকে একটু বিরক্ত করলাম। আরে না না, বিরক্তির কি আছে? আপনি বলুন না, কি দরকার? গৌরব, আমি কিছু ভুল করছি না তো? মানে আমি আমার মেয়েকে খুঁজতে গিয়ে আমলকির সাথে কোনো অন্যায় করছি না তো? কখনো? আপনি তো মা, আপনি কখনো অন্যায় করতে পারেন? পারেন না। সন্তানের ব্যাপারে আপনি কখনো অন্যায় করতে পারেন না। এই দেখুন না, আমলকির সঙ্গে যাতে ন্যায় হয় সেই জন্যই তো আপনি রত্নদীপকে চোর প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। সেই জন্যই তো এত খারাপ লাগছে। এত কিছু হওয়ার পরেও রত্নদীপকে ছেড়ে দেব? না ছাড়লে যে আপনার মেয়ের সঙ্গে অন্যায় করা হবে চন্দনা। আপনার মেয়ে তো কোনো দোষ করেনি। জানেন তো আইনে কি বলে? আইনে বলে 10 জন দোষী ছাড়া পাক। আপনার কি আর কি পাচ্ছেন আমার সাথে? এক একজন করে আসছেন, খেজুর করছেন, চলে যাচ্ছেন, কাজের কাজ তো কিছুই করছেন না। আপনাদেরকে গল্প করে টাইম পাস করার জন্য ডেকেছি আমি নাকি? আমি তোমার সাথে কোন রকম খোশ গল্প করবার জন্য আসি। তুমি যে কাজের কথা বলছো সেই কাজেই এসেছি। মানে ধরে নাও তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। সত্যি বলছেন নাকি? নাকি এটাও খেজুর করছেন? সত্যি। তবে আমার একটা শর্ত আছে, মোহনাকে তোমায় ডিভোর্স দিতে হবে। আমায় কথা দিতে হবে যে তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না, তবেই আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ডিভোর্স বিয়ে যখন হয়েছে ডিভোর্স তো দিতেই হবে।
সম্পর্কটা পুরোপুরি নষ্ট না হলে আমরা নিশ্চিন্ত হতে পারছি না। আমার শর্তটা তুমি মেনে নাও, আমার বোনকে ছেড়ে দাও। আসুন। আমি তোমার জামিনের সব রকম ব্যবস্থা করে এসেছি, এখন তুমি ভেবে দেখো কি করবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? মা, তুমি কিন্তু দাদাকে নামটা বলতে পারো। আরে আমাকে বিরতি দিয়ে একটা কাজ আছে, আমি আমি কথা বলবো, বলি ওর বাবাটা কে, আমি না তোমরা? একটা মানুষের জামিন না হলে চলে যায় কি করে? হয়ে গেছে। আমার মেয়ের খোঁজ কে দেবে? কে দেবে গৌরব? রত্নদীপ চলে গেছে, আমি রত্নদীপকে কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো এবার রত্নদীপ? জেঠুমণি একবারও দেখবে না মুখটা? তুমি মুখটা একবার দেখো, তুমি দেখলে দেখো তোমার এতটুকু রাগ এতটুকু বিরক্তি কোনোটাই থাকবে না। বাবা, এই যে বাচ্চাটার মুখটা একটু দেখুন না, তারপর মিষ্টি খাওয়াবো। আমার ওসবের দরকার নেই। মা, আপনিও কি একই কথা বলবেন? হ্যালো, কি বলছেন? বডি পাওয়া গেছে ঈশান, একটা বডি পাওয়া গেছে, দোতলা থেকে সোজা নিচে রাস্তায় পড়েছে। কি, তার নাম কি? একটা মিনিট দিন, আমাকে এক্ষুনি ছবি পাঠাচ্ছে। এই হলো সেই ভিকটিমের ছবি। এটা এটা তো আতিফ। ঈশা কোথায়? ঈশা ফেরেনি এখনো? না, কিন্তু ও যা সময় বলেছিল তাতে তো এতক্ষণে ফিরে যাওয়া উচিত। কেলো চুপ করে আছিস কেন? বকুল আর কি বলবে এখন কাকিমণি? এশা যদি বকুলকে বলেও যায় যে ও কোথায় যাচ্ছে, সেসব কথা আমাদের বলবে কি বকুল? লোকনাথ, পথ ছাড়ো তুমি, ওদের কাজ ওদের করতে দাও। সময় মতো খাজনা আমি দিতে পারিনি, অপরাধী তো আমি। আমার ভুলের শাস্তি আমাকে পেতেই হবে। না, যাই বলো না কেন, আমি সরব না। দুটো অন্য পাই মা, বড় খিদে পেয়েছে। আপনি এখানে বসুন বাবা, পাত পাড়াই আছে। নিজের অন্নটুকুই তুলে দিচ্ছ মা? ও নিয়ে আপনি চিন্তা করবেন, খাওয়ার দাওয়ার আরো আছে। রঘুবীরকে ভোগ নিবেদন করেছো তো মা? যখন চার উপরে এই আতর ছিটিয়ে দিবি, সে সঙ্গে সঙ্গে সম্মোহিত হবে। যতক্ষণ পর্যন্ত না তুই চোখের পলক ফেলবি, ততক্ষণে এই সম্মোহন কাজ করবে। নীলতারা তো অনেক দূর এগিয়ে গেছে সেনাপতি মশাই, একবার নীলতারা হারিয়ে গেলে আমরা আর পথ খুঁজে পাবো না। আমার জীবনে তো অনেক বিপদ হয়েছে ঠাকুর, এখনো যদি কিছু বাকি থেকে থাকে তবে সেটা তুমি আমার কপালেই লিখে দাও, শহরের বাবুর যেন কোনো ক্ষতি না হয়। আমার প্রায় নিচে থাকবে, মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু কি করবে? আমার হাত পুড়ে যাক, কিন্তু তুমি ওদের রক্ষা করো ঠাকুর। কেউ যদি এই ফুটবল নিয়ে বিজনেস করে, নিজের পকেট ভরায়, তাদের তো সাজা পাওয়া উচিত। কি আপনি কি মিন করতে চাইছেন? খেলার পর কিন্তু রিভু ওই রাস্তা দিয়ে ফিরবে, আর তখনই ওকে গাড়ি দিয়ে উড়িয়ে দিতে হবে। রিভু দাশগুপ্ত, আমি তোমার সঙ্গে ছায়ার মতো আছি। আপনার না শরীর খারাপ হয়েছিল শ্যাম, আপনি এখানে কি করছেন? আসলে যেটা হয়েছে, আমি গান। কি হলো আপনি বলুন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে?
হ্যালো, আমি কাল তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমাকে একটা ক্যাফের অ্যাড্রেস পাঠাচ্ছি।